মাননীয় প্রধানমন্ত্রী গত নির্বাচনে এমপিকার পাঁচ দাবি করে ক্ষমতা আসেন এইবার কিন্তু সেটা আপনার হাতে নাই পাওয়ার কিন্তু এখন টাকা আপনার কাছে কোথাও নাই দিল্লির গোলাবি করেছিলেন তিন মিল গোলাবিও ছড়েছে আমি শেষ করতে চাই ছাত্র লীগ যুবলীগের ভাইরা বলে থাকে নোনাদের মাননীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাহার যোগ্যতার কোরআন কারিম তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ ভালো কথা মুসলিম হিসাবে তেলাওয়াত করবেন আপনার ছেলে জয় আপনার ছেলে পুতুল তার নাতি তৃতীয় বংশধর আসবে তারা তো কলমাই জানবে না তাদের নামগুলাই তো ইসলাম নাই তো সেই জন্য আহ্বান জানাবো বাংলাদেশের মুসলমান আপনি পরিবর্তন হতে পারেন আপনার জেনারেশন পরিবর্তন হতে পারে আমরা মুসলমান আমাদের সন্তানগুলো মুসলমান আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম এবং ইসলামে ধর্মীয় শিক্ষার পরিবর্তন হতে দেব না এ কথা বলে শেষ করতে চাই আন্দোলন সংগ্রাম হবে ইনশাআল্লাহ সমস্ত হাই স্কুলগুলোতেই কিন্তু ধর্মীয় শিক্ষক আছে কিন্তু আস্তে আস্তে যখন পরীক্ষা শেষ হয়েছে তারা পরীক্ষা দিবে না আগামীতে দেখা যাবে যে বলা হবে এখন পরীক্ষার প্রয়োজন হচ্ছে না শিক্ষকেরও সেখানে প্রয়োজন হবে না এই কথাটা কিছুদিনের মধ্যেই তারা শুরু করবে পুরো ভাইরা আমার এতদিন পর্যন্ত ছিল নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে দারুণের বিবর্তন বাদ পড়াতে হতো এই বছর থেকে আর্টস এবং কমার্স গ্রুপ সহ মাস্টার ডিগ্রি পর্যন্ত দিয়েছে অত্যন্ত দুঃখজনক হলো সত্য এদেশের করিকালম শিক্ষা কারিকুলামের মধ্যে আমাদের দেশে দেখুন যেটা লন্ডনের সেই শিক্ষা ব্যবস্থায় যেটা আমাদের এখানে পড়াচ্ছে সেই ব্যবস্থার মধ্যে কিন্তু ডারউইনের মতবাদ নাই কিন্তু আমেরিকান শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত স্কুলগুলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পড়াচ্ছে সেখানে ডারউইনের মতবাদ আছে তাহলে বোঝা যাচ্ছে লন্ডনে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে শুরু করে লন্ডন ভিত্তিক ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ডারউইনের মতবাদ পড়ানো হচ্ছে না আজকে আমেরিকার পাঁচটা গোলামি করার কারণে একে ছিল নাইন টেনে এখন কিন্তু দ্বাদশ থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত শুরু করেছে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলছে আপনারা জানেন ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাংলা প্রথম পত্রে একটি প্রশ্ন করেছে সেই প্রশ্ন একটি সাম্প্রদায়িক প্রশ্ন আমরা জানি যেই প্রশ্নটি করেছে যদি তথ্য উদ্ঘাটিত হয়েছে একটি সম্প্রদায়ের একটি হিন্দু সম্প্রদায় একজন শিক্ষক তিনি যেই প্রশ্ন করেছেন বাংলা প্রথম পত্রে সেই প্রশ্ন অত্যন্ত আপত্তিকর সেই প্রশ্ন অপমানজনক সেই প্রশ্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক সেখানে বলা হয়েছে প্রশ্নপত্রে বলা হয়েছে যে একজন মুসলমান একজন হিন্দু বাড়ির ভিটার সামনে গরু কুরবানি দিয়েছে সেই গরু কুরবানি দেওয়ার ফলে সেই হিন্দু লোক তিনি ভারতে পালিয়ে গিয়েছেন এটা কোনো প্রশ্ন হতে পারে না এই প্রশ্ন কিভাবে হলো এই প্রশ্ন কিভাবে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো আমরা সে প্রশ্ন করতে চাই এই চরম উস্কানিমূলক সাম্প্রদায়িক এবং বিশেষ ইঙ্গিতপূর্ণ প্রশ্ন এটি তার মানে এই প্রশ্নকারী বোঝাতে চাচ্ছে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় তারা হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে এটা সরকারের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় এমনি উস্কানিমূলক কর্মকাণ্ড চলছে আমরা তীব্র নিন্দা জানাই আর যে প্রশ্ন করেছে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই আমরা চাই তাকে রিমান্ডে নাও তিনি কেন প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের পেছনে আর কারা রয়েছে তাদের উদ্দেশ্য কি তা উদ্ঘাটন করা হোক এবং সবাইকে বিচারের আওতা আনা হোক তাদেরকে বরখাস্ত করা হোক চাকরি থেকে সংগ্রামী ভাইরা আবার আমরা আরো পরিষ্কার বলতে চাই আজকে আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের আমির সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন তিনি বলেছেন পীর সাহেব চরম রায় অসত্য কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন পীর সাহেব চরম রায় অসত্য কথা বলেন মিথ্যা কথা বলেন নাকি আপনারা মিথ্যা কথা বলেন এটা কিন্তু জনগণ জানে
আপনাদের তত্ত্বাবধান মন্ত্রী পরিষদের প্রত্যেকটা লোক আপনারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলেন অতএব তরময় পিসাদের ব্যাপারে আপনি যে মন্তব্য করেছেন আপনি জাতির কাছে ক্ষমা চান এবং তরময় পিসাদ বলেছিল ধর্মীয় শিক্ষা সংকোচন করা হচ্ছে এটা তো বাস্তব কথা আজকে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা আজকে পাবলিক পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে এটা কি সংকোচন নয় কেন বাদ দিলেন কি সমস্যা ছিল 100 মার্কের ধর্মীয় শিক্ষা পরীক্ষা দিলে কেমন সমস্যা হতো সমস্যা একটা আছে সেটা হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম সম্পর্কে জানতো আল্লাহ সম্পর্কে জানতো রাসূল সম্পর্কে জানতো এবং তার দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের হেফাজত করতো এটাই আপনাদের সমস্যা আপনারা চান না এদেশের মানুষ সঠিক ইসলাম জানুক দ্বীন জানুক ধর্মপ্রাণ হোক নীতিবান হোক দেশপ্রেমিক হোক এটা আপনারা চান না এজন্য আপনারা সিলেবাস থেকে শিক্ষা কারিকুলাম থেকে পাবলিক পরীক্ষা থেকে আপনারা ধর্মীয় শিক্ষা বাদ দিয়েছেন আমরা পরিষ্কার বলতে চাই ধর্মীয় শিক্ষা আগে যেমন পাবলিক পরীক্ষা হতো সামনেও হতে হবে আর নয় তো পিসা চরমায় নেতৃত্বে আমরা যে কোনো আন্দোলন করে তুলব তীব্র আন্দোলন করে তুলব বাংলাদেশের ছাত্র শিক্ষকরা আন্দোলন করে তুলবে বাংলাদেশের দশ ধর্মপ্রাণ দেশপ্রেমিক নাগরিকরা আন্দোলন করে তুলবে আর বাংলাদেশ সরকার তো এখন বর্তমান আওয়ামী লীগ সরকার সব দিকে ব্যর্থ তারা সবকিছু ধ্বংস করে ফেলেছে তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা অর্থনীতি ধ্বংস করেছে তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে তারা দেশের প্রশাসনকে ধ্বংস করেছে অতএব এই এই ব্যর্থ এবং অপদার্থ এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আগামী দিনে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে অমালায় নাই লালাম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ ভাইরা আপনারা জানেন আজকে আমরা কেন এই গণমিছিলের আয়োজন করেছি আমরা স্বাধীনতার পরবর্তী 51 বছরে দেখেছি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তারা ধর্মের উপর আঘাত করেছে সব ধর্মের উপরে নয় বিশেষ করে ইসলাম ধর্মের উপরে আর সবচাইতে বড় আঘাত করেছে তারা ইসলামী শিক্ষার উপরে তারা স্বাধীনতা পরবর্তী তারা বিজ্ঞান ভিত্তিক শিক্ষার নামে ডক্টর কুদরতী খোদার সেই নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সংগ্রামী ভাইয়েরা আমার আজকে তারা যে শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম করেছে সেখানেও তারা বিশেষ করে ইসলাম ধর্মীয় শিক্ষাকে তারা চরমভাবে আঘাত করেছে ভাইয়েরা আমার আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই